আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্বের সতেরোতম পর্ব নিয়ে হাজির হয়েছি যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট বিশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নম্বর তিনশো একুশ থেকে তিনশো চল্লিশ পর্যন্ত তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি তিনশো একুশ নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন মাসুমা সুলতানা তিনি প্রশ্ন লিখেছিলেন অজু করে দুপুরের খাবার খেয়ে জোহরের নামাজ পড়া যাবে কিনা অর্থাৎ খাবার খেলে অজু থাকবে কিনা এই প্রশ্নের উত্তর হলো খাওয়া দাওয়ার কারণে অজুর কোনো ক্ষতি হয় না যদি কিনা আপনার বায়ু ছুটে না যায় তাহলে শুধু খাওয়া দাওয়ার কারণে এবং বিশ্রাম নেওয়ার কারণে অজু নষ্ট হবে না আপনি খাওয়া দাওয়া করেও দুপুরে তারপরে জোহরের নামাজ পড়তে পারবেন অক্তমত এতে কোনো সমস্যা নেই এরপর তিনশো বাইশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের হুগলি থেকে লিখেছিলেন শেখ কামরুদ্দিন তিনি প্রশ্ন লিখেছিলেন হাফ হাতা জামা পরে নামাজ পড়লে নামাজ হবে কি না এই প্রশ্নের উত্তর হলো আদব হলো সুনত হলো যে হাতা ঢেকে রাখা অর্থাৎ কোনো নিচ পর্যন্ত কাপড় ঝুলিয়ে দেওয়া এটা হলো সুনাত তো নামাজের ক্ষেত্রে পোশাকের এই সুন্নাতটা অবশ্যই পালন করা গুরুত্বপূর্ণ একটি বিষয় তবে আমি বলছি না এটা ফরজ বা এটা না ঢাকলে নামাজ হবে না এরকম নয় তবে এটা ঢাকাটা সুন্নত যেহেতু আমরা আল্লাহ আল্লাহ রবুল আলমিনের সামনে দণ্ডায়মান হব নামাজ পড়ব অবশ্যই আমাদের এরকম শালীন কোনো পোশাক পরা উচিত যেটাতে আমাদের হাত ঢেকে যায় আমাদের এই হাতের কোনোইটা ঢেকে যায় এবং আমাদের শরীরটা ঢেকে যায় এরকম কোনো পোশাক পরা উচিত তবে যদি এমন কোনো পরিস্থিতিতে এরকম হাফ হাতা জামা গায়ে দিয়ে যদি কেউ কাজ করে আর এমতো অবস্থায় নামাজের টাইম হয়ে যায় তাহলে সে হাফ হাতা জামা গায়ে দিয়ে হাতা কাটা জামা গায়ে দিয়ে সে নামাজ পড়তে পারবে তার নামাজ হবে সমস্যা না ইনশাল্লাহ এরপর তিনশো তেইশ নম্বর প্রশ্ন ঢাকার ওয়ারি থেকে লিখেছিলেন মজিদ হাওলাদার তিনি প্রশ্ন লিখেছিলেন বিড়ি সিগারেট বিক্রি করা কি হারাম এই প্রশ্নের উত্তর হলো জি হারাম যেটা খাওয়া হারাম সেটা বিক্রি করাও হারাম পরিষ্কার এবং স্পষ্ট কথা আল্লা রব্বুল আলমিন মাদক দ্রব্যকে হারাম করেছেন এ জাতীয় দ্রব্য বিক্রি করাও হারাম এরপর তিনশো চব্বিশ নম্বর প্রশ্ন রংপুর থেকে লিখেছিলেন মাহফুজ রহমান তিনি প্রশ্ন লিখেছিলেন ঘুমের মধ্যে যদি খারাপ স্বপ্ন দেখি তাহলে কি গোসল ফরজ হবে এই প্রশ্নের উত্তর হলো শুধু খারাপ স্বপ্ন দেখার কারণে গোসল ফরজ হয় না যদি কিনা উত্তেজনা বসত আপনার বীর্যপাত ঘটে যায় এমত অবস্থা আপনার অজু ভেঙে যাবে আপনি যদি ঘুমের মধ্যে এমন কোন স্বপ্ন দেখেন যেটার দ্বারা উত্তেজনা বশত আপনার বীর্যপাত ঘটে গেছে এরকম আলামত আপনি ঘুম থেকে উঠে দেখতে পেয়েছেন তাহলে আপনার উপর গোসল ফরজ হবে অন্যথায় গোসল ফরজ হবে না আশা করি বুঝতে পেরেছেন এরপর তিনশো পঁচিশ নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন সোহেল খান তিনি প্রশ্ন লিখেছিলেন মুরব্বীদের নাম ধরে ডাকলে কি গোনা হবে এই প্রশ্নের উত্তর হলো আমাদের সোসাইটিতে মুরব্বীদের নাম ধরে ডাকাটাকে বেয়াদবি মনে করা হয় এজন্য মুরব্বীদের নাম ধরে না ডেকে তাদের সম্মানসূচক কোনো শব্দের দ্বারা ইঙ্গিত করা বা তাদেরকে আহ্বান করা এটাই আমাদের ছোটদের জুনিয়রদের কর্তব্য তবে নাম ধরলে ইসলামী শরীরের দৃষ্টিতে কোনো গুণা হবে না অন্যায় হবে না তবে যেহেতু এটা সোসাইটির একটা দৃষ্টিভঙ্গি এরকম হয়েছে যে মুরব্বীদের নাম উচ্চারণ করলে তারা মাইন্ড করবে অতএব তাদের নাম উচ্চারণ না করে তাদের সম্মানসূচক কোন শব্দের মাধ্যমে আহ্বান করাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য তবে কোনো প্রয়োজনে যদি নাম ধরতে হয় মাইকে উপস্থাপনা করতে গিয়ে যদি নাম বলতে হয় তার সামনে এতে কোনো সমস্যা হবে না কোনো গুণা হবে না কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ এরপর তিনশো ছাব্বিশ নম্বর প্রশ্ন রাজশাহী থেকে লিখেছিলেন শামসুন নাহার তিনি প্রশ্ন লিখেছিলেন বাবা মা যদি মৃত্যুর পূর্বে শরীয়ত বিরোধী কোনো কাজের জন্য ওসিয়ত করে যায় তাহলে সেই ওসিয়ত কি মানতে হবে এই প্রশ্নের উত্তর হল মানতে হবে না আপনার পিতামাতা যদি এমন কোনো কাজের ওসিয়ত করে যায় যেটা শরীয়ত বিরোধী কাজ এরকম কোনো ওসিয়ত সন্তান মানতে পারবে না আল্লাহরব্লা আলামিনের হুকুম আগে মানতে হবে এরপর পিতা মাতা এরপর তিনশো সাতাশ নম্বর প্রশ্ন ঢাকার শান্তিবাগ থেকে লিখেছিলেন সাইফুদ্দিন তিনি প্রশ্ন লিখেছিলেন প্রত্যেক নামাজেই কি সানা পড়তে হয় এই প্রশ্নের উত্তর হলো জি প্রত্যেক নামাজে প্রথম রাকাতে সানা পড়তে হয় ফরজ নামাজ হোক সুন্নত নামাজ হোক নফল হোক বেতের হোক তারাবি হোক তাহাজ্জুত হোক যে কোনো নামাজে প্রথম রাকাতে তাকবিরে তাহরিমা দেওয়ার পরে প্রথমে ছানা পড়তে হয় এরপর তিনশো আঠাশ নম্বর প্রশ্ন নরসিন্দি থেকে লিখেছিলেন গিয়াসুদ্দিন তিনি প্রশ্ন লিখেছিলেন আজানের সময় বাথরুমে যাওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হল ইসলামী শরীরের দৃষ্টিতে নিষেধাজ্ঞা নেই আজান হচ্ছে এমত অবস্থায় যদি আপনার খুব জরুরত এসে যায় আপনি বাথরুমে যাবেন এতে শরিয়ার দৃষ্টিতে কোনো নিষেধ নেই এরপর তিনশো উনত্রিশ নম্বর প্রশ্ন সিরাজগঞ্জ থেকে লিখেছিলেন নাইম সরকার তিনি প্রশ্ন লিখেছিলেন একা একা সালাত আদায় করলে কি একামত দিতে হবে এবং নামাজে তাকবির কিরাত কি উচ্চ আওয়াজে পড়তে হবে এই প্রশ্নের উত্তর হলো একা এক নামাজ পড়লেও ফরজ নামাজের ক্ষেত্রে একামত দেওয়া উচিত বিভিন্ন হাদিস থেকে সেই ইঙ্গিত পাওয়া যায় অতএব আমরা যদি মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে কোনো কারণে না পারি তাহলে একা নামাজ আদায় করলেও ফরজ নামাজের ক্ষেত্রে একামত দিব আকামত দিয়ে তারপরে নামাজ শুরু করব এবং মাগরিবের নামাজ এশার নামাজ ফজরের নামাজ এরকম নামাজগুলোতে আমরা উচ্চ আওয়াজে কেরাত পড়তে পারি তবে উচ্চ আওয়াজে কেরাত না পড়লেও নামাজ হয়ে যাবে যদি আমরা একা একা পড়ি তবে চাইলে আমরা উচ্চ আওয়াজ করেও পড়তে পারবো ইনশাআল্লাহ এরপর তিনশো তিরিশ নম্বর প্রশ্ন পাবনা থেকে লিখেছিলেন নাফিস জুনায়েদ তিনি প্রশ্ন লিখেছিলেন দুরুদ ও দোয়া মাসুরা পড়ার পূর্বে কি বিসমিল্লা পড়তে হয় এই প্রশ্নের উত্তর হল তাসাহুদ দোয়া মাসুরা দুরুদ শরীফ এগুলো পড়ার পূর্বে বিসমিল্লা পড়তে হয় না কোরআনের কোনো অংশ তেলাওয়াত করতে গেলে কোন সুরা পড়তে গেলে তখন বিসমিল্লাহ রহমানের রহিম পাঠ করতে হয় অন্যথায় নামাজের মধ্যে তাশাহুদ দোয়া মাসুরা শরীফ ইত্যাদি পড়ার পূর্বে বিসমিল্লা পড়তে হবে না এরপর তিনশো একত্রিশ নম্বর প্রশ্ন মারিসাস থেকে প্রবাসী মেহেদি হাসান প্রশ্ন লিখেছিলেন কোরআনুল কারিমের মধ্যে টাকা রাখা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো কুরআনুল কারিমের মধ্যে আপনি যদি টাকা সংরক্ষণের জন্য টাকার একটা নোট ঢুকিয়ে রাখেন এটা দেখতে ভালো লাগে না আর আরেকটা কথা হলো টাকার মধ্যে অনেক সময় ময়লা থাকে অনেক সময় নাপাকি লাগা লেগে থাকতে পারে এ কারণে কোরআনুল কারিমের মধ্যে টাকা রেখে দেওয়া এটা উচিত নয় কোরআনুল কারিমকে টাকা রাখার স্থান বা মানি মতো ইউজ করা এটা ঠিক নয় মোটেও উচিত নয় এরপর তিনশো বত্রিশ নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন মাহবুবা তিনি প্রশ্ন লিখেছিলেন আমি তাহাজুদ নামাজে সুরা ফাতিহার পরে সুরা এখলাস এগারো বার পড়ি এতে কি নামাজ হবে এ প্রশ্নের উত্তর হলো আপনি যদি কোনো সুরা একাধিকবার পাঠ করেন এতে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না আপনি চাইলে তিন তিনবার পাঁচবার সাতবার এগারো বার বারো বার তেরো বার যত ইচ্ছা আপনি এক সুরা বারবার একই রাখাতে পড়তে পারেন এতে আপনার নামাজ হবে ইনশাল্লাহ তবে এরকম নির্দিষ্ট করে নেওয়া যাবে না যে এই নামাজে এই সুরা এতবার করে পড়তে হয় এরকম নির্দিষ্ট করা যাবে না তবে আপনি চাইলে একাধিকবার পাঠ পাঠ করতে পারেন একই সুরা এরপর তিনশো তেত্রিশ নম্বর প্রশ্ন ঢাকা থেকে লিখেছিলেন আসাদুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন সুরা মুলক কোন সময় পড়তে হয় এবং মজুদ ছাড়া পড়া যাবে কিনা এ প্রশ্নের উত্তর হল কোরআনুল কারিমের একটা আদব হলো যখন আপনি স্পর্শ করবেন বা পাঠ করবেন তখন অজু করে নেবেন বা পবিত্রতা অর্জন করে নেবেন তবে এমন যদি হয় যে আপনার অজু নাই কিন্তু আপনি মুখস্থ তেলাওয়াত করতে পারেন তাহলে আপনি তেলাওয়াত করতে পারবেন স্পর্শ করতে পারবেন না আর সুরা মুলকের ব্যাপারে যে প্রশ্নটা করেছেন সেটা হলো কোন সময় পড়বেন সুরা মুলক আল্লাহ রসুল সাল্লাম রাতে ঘুমানোর পূর্বে পড়তেন এশার নামাজের পরে তো আমরা প্রত্যেক রাতে এশার নামাজের পরে ঘুমানোর পূর্বে সুরা মূলক্ষ একবার পাঠ করে ঘুমানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এর অনেক ফজিলত রয়েছে এরপরে তিনশো চৌত্রিশ নম্বর প্রশ্ন ময়মনসিংহ থেকে লিখেছিলেন জুবায়ের তিনি প্রশ্ন লিখেছিলেন আমার বয়স চৌত্রিশ হয়ে গেছে কিন্তু আমার আকিকা দেওয়া হয় নাই এখন কি আকিকা দিতে হবে এই প্রশ্নের উত্তর হলো আকিকা দেওয়ার সুন্নত সময় হলো জন্মের সপ্তম দিনে তবে কেউ যদি না জানার কারণে এটা না দেয় মুসলিম সন্তান মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছে অথচ তার আকিকার দেওয়া হয়নি হয়তো না জানার কারণে এমনটা হয়ে গেছে অথবা আর্থিক অস্বচ্ছ সচ্ছলতা না থাকার কারণে এরকমটা হয়ে গেছে তো এখন যদি আপনার আর্থিক সচ্ছলতা থাকে তাহলে আপনি এখনো আকি দিয়ে দিতে পারবেন এরপর তিনশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন গাজীপুর থেকে লিখেছিলেন মাসিদুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন কেউ যদি আমার বাসায় চুরি করে তাহলে কি আমি তার হাত কেটে ফেলতে পারবো এই প্রশ্নের উত্তর হলো আপনি পারবেন না হাত কেটে ফেলা বা এই শাস্তি দেওয়ার অধিকার সরকারের কোনো ইসলামী সাম্রাজ্যের ইসলামী শাসকের দায়িত্ব হল কোনো চোর ধরা পড়লে তার হাত কেটে দিতে হবে তবে আপনার বাসায় চুরি করলে আপনি চোর ধরলে হাত কেটে দেওয়ার অধিকার আপনার নেই কেবলমাত্র এটা বিচারকের অধিকার আছে কোনো ইসলামী সাম্রাজ্যের বা কোনো রাষ্ট্রের তারাই বিচার করে হাত কেটে দিতে পারবে এরপর তিনশো ছত্রিশ নম্বর প্রশ্ন পাবনা থেকে লিখেছিলেন মোহাম্মদ আকরাম তিনি প্রশ্ন লিখেছিলেন মিসকিন বলতে কাদেরকে বোঝানো হয় এই প্রশ্নের উত্তর হলো যাদের কোনো সম্পদ নেই নিজের বলতে কোনো সম্পদ নেই অন্যের সম্পদের উপর ভিত্তি করে তারা জীবন ধারণ করে থাকে কিন্তু মানুষের কাছে ভিক্ষা করে না এমন ব্যক্তিদেরকে মিসকিন বলা হয় এবং যারা মানুষের কাছে হাত পেতে খায় তাদেরকে ভিক্ষুক বলা হয় তো ভিক্ষুক এবং মিসকিনের মধ্যে কিছুটা তফাত আছে উভয়েরই কোনো সম্পত্তি নেই নিজস্ব সম্পত্তি বলতে তেমন কিছুই নেই তারা মানুষের কাছ থেকে না পেলে তারা জীবন ধারণ করা খুব কঠিন ব্যাপার এরকম ব্যক্তিদেরকে ভিক্ষুক এবং মিসকিন বলা হয় যারা হাত পাতে না তারা মিসকিন এবং যারা হাত পেতে খায় তারা ভিক্ষুক এরপর তিনশো সাতত্রিশ নম্বর প্রশ্ন দিনাজপুর থেকে লিখেছিলেন মোহাম্মদ মেহরাজ তিনি প্রশ্ন লিখেছিলেন জমি বন্ধক নেওয়া কি জায়েজ আছে এটা কি সুদের মধ্যে পড়ে কি না এই প্রশ্নের উত্তর হলো আমাদের দেশে যেভাবে জমি বন্ধক দেওয়া হয় এটা ইসলামী শরিয়ার দৃষ্টিতে জায়েজ নেই কারণ আপনি যাকে জমি বন্ধক দিচ্ছেন সেই ব্যক্তি আপনাকে যতগুলো টাকা দিয়েছিল কোনো এক সময় সবগুলো টাকাই সে ফেরত নেবে পক্ষান্তরে সে আপনার জমিতে ফসল উৎপাদন করে নিজে খাবে এটা এটা তো পরিষ্কারভাবে সে সুদ খাচ্ছে আসলের থেকে অতিরিক্ত কিছু সে অর্জন করে নিচ্ছে এটাই হলো সুদ আর এভাবে নেওয়াটা জায়জ নেই তবে জমি বন্ধক না নিয়ে যদি জমি ইজারা নেওয়া হতো জমি ভাড়া নেওয়া হতো জমি লিজ নেওয়া হতো তাহলে এটা জায়েজ হতো অর্থাৎ প্রত্যেক বছর জমির একটা নির্দিষ্ট ভাড়া জমির মালিককে দিয়ে দেওয়া হতো তাহলে এটা জায়েজ ছিল কিন্তু আপনি কোনো ভাড়া দিচ্ছেন না আপনি যে টাকাটা দিয়েছিলেন তারাই লোন দিয়েছিলেন সম্পূর্ণ টাকাটাই আপনি আবার ফেরত নেবেন আবার অতিরিক্ত কিছু সম্পদও আপনি অর্জন করে ফেলবেন এটা জায়েজ নেই অবশ্যই এই অতিরিক্ত সম্পদ অর্জন করতে হলে এই জমির মালিককে ভাড়া দিতে হবে ভাড়ায় চুক্তি নিতে হবে ইজারা বা লিস নিতে হবে তাহলে সেটা জায়জ হবে এরপর তিনশো আটত্রিশ নম্বর সৌদি আরব থেকে লিখেছিলেন মহিদুল শেখ তিনি প্রশ্ন লিখেছিলেন আকিকার বদলে সেই টাকা দান করে দিলে কি আকিকা হবে এই প্রশ্নের উত্তর হলো আকিকা দেওয়া এটা একটা সুন্নাত পদ্ধতি অতএব আপনি যদি নিজে আকিকা দিতে না পারেন তাহলে কাউকে দায়িত্ব দিতে পারেন যা আমি ছাগল কিনে দেওয়ার মতো সুযোগ বা পরিবেশ আমার কাছে নেই আমি টাকা তোমাকে দিলাম এই টাকা দিয়ে তুমি ছাগল কিনে আঁকিকা দিয়ে মানুষকে খাওয়াই দিও এরকম কাউকে দায়িত্ব দিতে পারেন টাকা দিয়ে কিন্তু কোনো টাকা দান করে দেবেন এরকমভাবে আঁকিকা হয় না এটা আঁকিকা আদায় হয় না আঁকিকা এটা একটা পদ্ধতি এটা একটা শূন্য এভাবে পালন করতে হয় নিজে না পারলে কোনো কারো কারো মাধ্যমে এটা আদায় করে দিতে হয় কিন্তু টাকাটা দান করে দিলে আর আঁকিকা হয় না এটা শুধু সাতকা হয় দান হয় এরপর তিনশো উনচল্লিশ নম্বর প্রশ্ন গাজীপুর থেকে লিখেছিলেন মোহাম্মদ নাইম তিনি প্রশ্ন লিখেছিলেন রাতে ঘরের বাহিরে কাপড় রাখলে কোনো সমস্যা হবে কিনা এই প্রশ্নের উত্তর হলো কোনো সমস্যা হবে না রাতে যদি কোনো কাপড় শুকাতে দিয়ে আপনি রেখে দেন এতে আপনার কাপড়ের কোনো ক্ষতি হবে না বা আপনার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ এরপর তিনশো চল্লিশ নম্বর প্রশ্ন কাতার থেকে লিখেছিলেন মোহাম্মদ ইউসুফ তিনি প্রশ্ন লিখেছিলেন অজু ছাড়া মোবাইলে কোরআন তেলাওয়াত শোনা যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো যে যাবে অজু ছাড়াও মোবাইলে কোরআন তেলাওয়াত চালিয়ে দিয়ে আপনি শুনতে পারবেন এতে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ